আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটিতে আমি আপনাদের জন্য খাজাখাস্তান সম্পর্কে কুটিনাটি কিছু বিষয় উপস্থাপন করব। আমি আমার গত ভিডিওতে আপনাদের জন্য অনেকগুলো তথ্য উপস্থাপন করেছি আশা করি আজকের ব্লগটা আপনাদের জন্য উপকারী হবে যারা খাজাখাস্তান দেশ সম্পর্কে জানতে আগ্রহী আজকের ব্লগটা তাদের জন্যই যারা চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি আমার গত কিছু ভিডিওতে কাজাখাস্তান দেশ সম্পর্কে অনেকগুলো তথ্য উপস্থাপন করেছিলাম এবং আজকের ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন কোনো তথ্য উপস্থাপন করার জন্য আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন কাজাখাস্তান একটি মুসলিম দেশ এবং সেন্ট্রাল এশিয়ার মধ্যে বৃহত্তম একটা দেশ কাজাখাস্তান একটি উন্নয়নশীল দেশ কাজাখাস্তানের দুটি শহর রয়েছে প্রধান শহর আস্তানা এবং আলমাটি আস্তানা শহরটা হচ্ছে নতুন রাজধানী এবং আলমাটি শহর যেটা সেটা হচ্ছে পুরাতন রাজধানী বর্তমানে আমি আলমাটিতে আছি বর্তমানে কাজাখাস্তানে প্রচুর বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিরা আসতেছে বিশেষ করে প্রচুর বাংলাদেশি বর্তমানে আসতেছে কিন্তু বিগত পাঁচ বছর আগে তখনকার সময়ে বাংলাদেশিরা কাজাখাস্তান নামে যে দেশ আছে সেটা অনেকে জানত না যখন আমরা এসেছিলাম কাজাখাস্তানে তখন হাতে গোনা কিছু বাঙালি ছিল কাজাখাস্তানে কিন্তু বর্তমান সময়ে প্রচুর বাংলাদেশিরা আসতেছে পড়াশোনার উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে যাই হোক আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে ইনবক্সে নক করেছে যে কাজাখাস্তানে জীবনযাত্রা কেমন কিভাবে বাসা বাড়া দিতে হয় খাওয়া দাওয়ার খরচ কেমন এইসব বিষয়ে নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো প্রথমে আমি আসি থাকার ক্ষেত্রে বাসা বাড়া কেমন যদি কাজাখাস্তানে কেউ শহরের মধ্যে একা বাসা নিয়ে থাকতে চায় যেমন অ্যাপার্টমেন্ট তাইলে মোটামুটি আড়াইশো থেকে তিনশো ডলার যাবে একটা অ্যাপার্টমেন্ট এক রুমের ছোটো একটা অ্যাপার্টমেন্ট সাথে কিচেন টয়লেট সব কিছু মিলাইয়া আড়াইশো থেকে তিনশো ডলার হয়তো কিছু কম বেশ হতে পারে শুধু আপনাদের ধারণা পাওয়ার ক্ষেত্রে আমি এই তথ্যগুলো দিতেছি আমার যে তথ্যটা সম্পূর্ণ সঠিক হবে এরকম না হয়তো উনিশ বিশ এদিক সেদিক হতে পারে এবং কেউ যদি মনে করেন কয়েকজন একসাথে থাকতে চায় একটা বাসা নিল পাঁচ ছয়জন থাকলো একসাথে তখন খরচটা কমে আসে বাঙালি টাকায় মনে করেন পাঁচ সাত হাজার টাকার ভিতরে একজনের টাকা হয়ে যায় আবার অনেকে যদি চায় যে শহরের বাইরে গ্রাম এলাকায় থাকতে তখন খরচটা অনেক কমে যায় যেমন এক রুমের বাসা যেখানে শহরে আড়াইশো থেকে তিনশো ডলার হয় সেইটা অনেক সময় একশো থেকে দেড়শো ডলারের ভিতরে গ্রামে পাওয়া যায় এখন আসি খাবারের কথা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন খাবারের খরচ কেমন জিনিসপত্র কেমন দাম আসলে কাজাখাস্তান ব্যয়বহুল কোনো দেশ না কাজাখাস্তানে যেমন সবজি অনেক ধরনের সবজি আছে যেগুলা বাংলাদেশের দামের চেয়েও অনেক গুণ কম এইখানে কিছু কিছু সবজির আইটেমগুলা একটু বেশি বাট এটা আপনারা এভারেজ যদি হিসাব করেন তাইলে বাংলাদেশের সমানই খরচ হাওয়ার খরচটা যেমন সবজি চাল ডাল সব মাছ মাংস এইগুলা সমান খরচ যেমন গরুর মাংস আপনারা কাজাখাস্তানে কিনতে পারবেন বাংলাদেশি টাকায় সাতশো টাকার মতো ফ্রেশ গরুর মাংস আবার মুরগের মাংস তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাংলাদেশি টাকায় কিন্তু মাছের ক্ষেত্রে মাছ এইখানে আমরা বাংলাদেশে যে রকম মাছ পাই ছোটো মাছ বড় মাছ সব রকমের মাছ পাই কিন্তু কাজাখাস্তানে আমরা সেই রকম মাছ পাই না কারণ এইখানে যা শুধুমাত্র বড় মাছ পাওয়া যায় যেমন রুই মাছ কার্প মাছ এইরকম এই জাতীয় বড় মাছ পাওয়া যায় আর এইখানে ফ্রিজিং চিংড়ি পাওয়া যায় এবং সাগরের কিছু মাছ এইখানে পাওয়া যায় কাজাখাস্তানের যানবাহনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পাবলিক বাস পাবলিক বাসে ছোটো থেকে বড় বৃদ্ধ সব বয়সের মানুষ পাবলিক বাস ব্যবহার করে এবং পাবলিক বাসের খরচটা অনেক তুলনামূলকভাবে কম যেমন কাজাখস্তানি টাকায় একশো তিঙ্গি বা বাংলাদেশি টাকায় এটা বিশ থেকে পঁচিশ টাকা হয় একবার আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় যান আপনি বিশ টাকা থেকে পঁচিশ টাকা যাবে আপনার অন্যদিকে কাজাখাস্তানে ট্যাক্সির জনপ্রিয়তা অনেক বেশি যেমন এইখানে কারগুলা আপনারা রাস্তাঘাটে যে কারগুলা দেখবেন বেশিরভাগ কারই হচ্ছে ওরা ট্যাক্সি যেমন অনেকেই প্রাইভেট কারকে ট্যাক্সি বানিয়ে ফেলে এইখানে বা রাস্তাঘাটের সব সময় ট্যাক্সি পাওয়া যায় বাংলাদেশে যেমন সিএনজি গাড়ি অটোরিকশা যেগুলো আমরা সব সময় ডাকলেই পাই হাতের কাছে সিএনজি গাড়িগুলো পাই ঠিক তেমনইভাবে কাজাখাস্তানে কারগুলা মিনিটের মধ্যে আমরা পেয়ে যাই রাস্তাঘাটে আনাসে কানাসে সবসময় আমরা ট্যাক্সি পেয়ে থাকি এইখানে তো বাংলাদেশে কার যে আমরা ব্যবহার করি এগুলা বাড়ায় আনি এক ঘন্টা পাঁচ ঘন্টা বা দিনের জন্য আনি অনেক টাকার প্রয়োজন পড়ে আমাদের একদিনের জন্য হলেও দুই থেকে তিন হাজার টাকা লাগে কিন্তু কাজাখাস্তানে ট্যাক্সির এটা খরচটা অনেক কম যেমন এইখানে যদি দেড় থেকে দুই কিলোমিটার কেউ যেতে চায় মোটামুটি বাংলাদেশি টাকায় ট্যাক্সিতে খরচ পড়বে একশো টাকা একশো বা একশো বিশ টাকার মধ্যে এক থেকে দেড় কিলোমিটার থেকে দুই কিলোমিটার জায়গা শুধুমাত্র একজন যাত্রী যেতে পারবে কারে একজন যাক আর চারজন যাক এটা কোনো সমস্যা হয় না এখানে এখানে যারা বুকিং করবে ট্যাক্সি হয়তো একজন থাকতে পারে বা পাঁচজনও থাকতে পারে কিন্তু টাকাটা পরিমাণটা অনেক কম প্রতি কিলোমিটারে মনে করেন কাজাকাস্তানে ট্যাক্সির ভাড়া একশো টাকা এভারেজ দরলে একশো টাকা হয় সুপ্রিয় দর্শক আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে কাজাখাস্তান সম্পর্কে এবং আমি বিশেষ করে আপনাদের জন্য কিছু ব্লগ করব যেমন এইখানে কোন জিনিস কেমন দামে পাওয়া যায় এবং সবজি মাছ মাংস কাপড় যা যাবতীয় সব কিছু আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো কাজাখাস্তানে কোন জিনিসের দাম কেমন আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এবং নতুন ভিডিও পেতে অপেক্ষা করবেন আশা করি আপনারা উপকৃত হবেন যারা কাজা আসতে চান বা কাজাখাস্তান দেশ সম্পর্কে জানতে চান হয়তো আমার ভিডিওর মাধ্যমে সামান্যতম হলেও আপনারা কিছু একটা জানতে পারবেন কাজা সম্পর্কে এবং আমি আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করি বিশেষ করে কাজাখাস্তান দেশ সম্পর্কে আমি চেষ্টা করি এই তথ্যগুলো যাতে সত্য হয় আমি যাচাই বাছাই করে আপনাদের সামনে এই তত্ত্বগুলো উপস্থাপন করি কারণ আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে এবং মিথ্যা প্রলোভন দেখানোর কোনো ইচ্ছা নেই আমার ভিডিওর মাধ্যমে কারণ আমি অবসর সময়ে আমি ভিডিওগুলো করি আপনাদের জন্য এবং অনেকে আমার কাছে জানতে চেয়েছিল কাজাখাস্তানে থাকা খাওয়া কেমন জীবনযাত্রার মান কেমন কাজাখাস্তান বিষয়ে কুটিনাটি তথ্য জানতে চেয়েছিলেন আপনাদের এই তো অনুরোধের কারণে আমি আমার ভিডিওগুলো বানিয়েছি এবং সামনের দিকেও বানাবার চেষ্টা করব তো আমি চেষ্টা করব আপনাদেরকে সব সবসময় সত্য ইনফরমেশন দেওয়ার জন্য সত্য তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে এইখানে আমার কোনো সার্থকতা নেই এবং আমার কোনো লাভও নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে